অন্তর্দেশীয় বিমান ধরতে গেলে 3 ঘন্টা আগে পৌঁছতে হবে বিমানবন্দরে। আজ থেকে বিমানবন্দরে নতুন নির্দেশিকা। সমিত সেনগুপ্ত আমাদের প্রতিনিধি, আরো বিশদে আমাদের এই বিষয়ে জানাবেন কি বলা হয়েছে নির্দেশিকায় সমিত, এবং কেন এই নির্দেশিকা? দেখো, আর মাত্র 4 দিন বাকি আছে, তারপরে 15ই আগস্ট পঞ্চম দিনে স্বাধীনতা দিবসকে সামনে রেখে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে নির্দিষ্ট করে কিছু ইনপুট দেওয়া হয়েছে যে দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তা যাতে বাড়ানো হয়, এবং সেই দিকে নজর রেখেই আজকে থেকে দেশের সবকটি বিমানবন্দরে, গুরুত্বপূর্ণ বিমানবন্দর বিশেষ করে মেট্রো শহরগুলো, দিল্লি বম্বে কলকাতা, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর, এই বিমানবন্দরগুলিতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কারণে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে একটা নির্দেশিকা জারি করা হয়েছে যে 2 ঘন্টা আগে, যেটা প্রত্যেকটি টিকিটের মধ্যে লেখা থাকে যে 2 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর, যাতে পৌঁছানো যায় সেই ব্যবস্থা করতে। কিন্তু যেটা আজকে যে নির্দেশিকা জানানো হয়েছে তাতে বলা হয়েছে আগামী 20 তারিখ পর্যন্ত 3 ঘন্টা আগে বিমানবন্দরে পৌঁছতে, কারণ বিমানবন্দরে যাওয়ার পরে যে ফ্রিস্কিং প্রক্রিয়া সেইটা কিন্তু আরো স্ট্রেন্ডেন করা হয়েছে, এবং সিএসএফ এর সাথে যাতে যাত্রীরা সহযোগিতা করেন। ধন্যবাদ সমিত।